আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামারে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার প্যারেন্টসের মুরগি। এইগুলো মুরগি আমাকে কন্টিনিউ ডিম দিচ্ছে, এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি। দেখেন টাইগার মুরগি কত লম্বা হয়, হাতির মতো অবস্থা। এই যে দেখেন, এগুলো প্রায় 7.5 কেজির উপরে ওয়েট আছে। তো এই মুরগিগুলো আমি যে আপনাদেরকে ওয়েট করে দেখাবো এরকম পরিস্থিতিও নাই, কারণ এরা ধরতে গেলে খুব লাপালাপি করে, হাত পা ছিলে দেয়, এই জন্য হয়তো ওয়েট আপনাদেরকে দেখাতে পাচ্ছে না। সো আপনারা মুরগি হাইট বা মুরগি দেখেও বুঝতে পাচ্ছেন এগুলো এক একটা মোরগ কতগুলো ওজন হতে পারে। সো এদেরকে আমি একটু আলাদা করে রেখেছি অন্য অন্য মুরগি থেকে। আলাদা করার একটাই কারণ, সেটা হচ্ছে এরা অতিরিক্ত ডিস্টার্ব, এরা মারামারি করে, অন্য অন্য মুরগির সঙ্গে ঝগড়া ক্যাসেল করে, নিজেরা নিজেদের মাংস ছিঁড়ে ফেলে দেয়, রক্তারক্তি করে। আর এই যে এই মুরগিগুলার সঙ্গে ওনারা ছিল, ওই মুরগিগুলো ছিল, তো ওদেরকে একটু আলাদা করেছি আমি, জাস্ট যদি কারো ক্ষতি করতে না পারে, ঠোকরা টুকরি করতে না পারে। তো এই মুরগিগুলার আপনারা যারা প্যারেন্টস করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভ্যাকসিন ক্লিয়ার তো করবেন। তো ভ্যাকসিন ক্লিয়ার করার পাশাপাশি একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুরগিগুলো ঠোঁটের দিকে অবশ্যই একটু কেয়ার করতে হবে, কারণ এই মুরগিগুলো ঠোঁট বড় হয়ে গেলে এরা নিজেদের মধ্যে ঝগড়া করে, রক্তারক্তি করে, এমনকি যদি এক জায়গাতে কারো রক্ত বের হয় একটা মুরগির, ওখানেই সবাই ঠোকরা টুকরি করে মুরগিগুলো মেরে ফেলে দেয়। এদিকে একটু কেয়ার করতে হবে। তো আমি মোটামুটি সবগুলো মুরগির ঠোঁট কেটে দিয়েছি, এর আগে আবারও দিব দুই একদিনের মধ্যে। আমি এর আগে অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে ঠোঁট কাটা দেখাইছি, মেশিন দিয়ে আমি ঠোঁট কাটাইছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আবারও আপনার সঙ্গে আমি একদম ভিডিওতে এই মুরগি কীভাবে ঠোঁট কেটে দিলে মুরগিগুলা সুস্থ থাকে আমি সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো একটু অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কোনোভাবে জানি মুরগির এই ডিম পাড়া অবস্থায় ঠোঁট কাটতে গিয়ে মুরগি অসুস্থ না হয়, সেই দিকে খেয়াল করতে হবে। আর মুরগি ঠোঁট কেটে দেওয়ার আগে কিছু মেডিসিন আছে যেগুলো মুরগিকে অবশ্যই 1 ঘন্টা আগে বা 1 দিন আগে খাওয়াতে পারলে মুরগিগুলো হয়তো ঠোঁট কেটে দেওয়ার পরে যে একটু ঝিমাবে বা ইয়ে করবে এরকম কোনো প্রবলেম হয় না, বুঝতে পারবে না যে ঠোঁট কাটা হয়েছে, এরকম কিছু ওষুধ আছে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই মুরগিগুলো দেখেন, আমি প্রায় এই মুরগিগুলার বয়স হচ্ছে আজ 13 মাস 22 দিনের মতো। এই মুরগিগুলো আমাকে আর 3.5 মাসের মতো হয়তো ডিম দিবে, কারণ এগুলো 18 মাস টানা ডিম দেয়। তো এইদিকে 13 মাস হয়ে গেছে, তো এখন 13 মাস 22 দিন চলছে, তো অবশ্যই এই মুরগিগুলো 2-3 মাস আমাকে ডিম দিবে। তো যেহেতু আমার এই মুরগিগুলো ডিম দেওয়ার পরে আমার তো আর এই মুরগিগুলো অবশ্যই আমি প্যারেন্টসে রাখবো না, প্যারেন্টস অবশ্যই চেঞ্জ করব। আমি অন্য অন্য মুরগি প্যারেন্টসের জন্য রেডি করছি, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি সেই মুরগিগুলো অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি আপনাদেরকে একটু কথা বারবার বলি, সেটা হচ্ছে আপনারা যে মুরগি করেন না কেন, যদি আপনারা প্যারেন্টসের জন্য অর্থাৎ ডিম পাড়ার জন্য মুরগি রেডি করেন, সেক্ষেত্রে আপনাদের মুরগির ঠোঁটের দিকে অবশ্যই একটু কেয়ার করবেন, ঠোঁট যেন কোনোভাবেই বেশি বড় না হয়, অবশ্যই ন্যারো করে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনারা এই মুরগিগুলো ছোট থেকেই ঠোঁট ন্যারো করে দেবেন, সেক্ষেত্রে মুরগিগুলোও ভালো থাকবে, অতটা কষ্টও হবে না। কিন্তু দেখা যাচ্ছে একবারে বেশি বড় হয়ে যাওয়ার পরে আপনারা একবারে ঠোঁট কেটে দিচ্ছেন, সেক্ষেত্রে মুরগিগুলো একটু ঝামেলা হতে পারে, হয়তো ঝিম মারে বসে থাকবে বা একটু প্রবলেম হতে পারে, মারা টারা যাবে না কিন্তু হয়তো ঝিম লাগে বসে থাকবে, অনেক ঝামেলা হবে। কিন্তু মুরগিগুলো যখনই আপনার 22 দিন 23 দিন হবে তখন থেকে ঠোঁট কেটে দেবেন। আর আপনারা বুঝতে পারবেন যারা ঠোকরা ঠুকরি একটু বেশি করে, রক্তারক্তি করে, এমনও হয় যে একজনকে 4-5 জন ধরে দেখা যাচ্ছে আপনার হচ্ছে রক্তারক্তি করে মুরগিগুলোকে মেরে ফেলে দেয়, এই জন্য অবশ্যই একটু মুরগিকে ঠোঁট কেটে দেওয়ার চেষ্টা করবেন যারা প্যারেন্টসের জন্য মুরগি রাখবেন। তো এই যে দেখেন, এই মুরগিগুলো আমি ঠোঁট এর আগে কেটে দিয়েছিলাম, আবার বড় হয়ে গেছে, আমি আবারও ঠোঁট কেটে দিব। তো এই যে দেখেন, এটা হচ্ছে মোরগ। এই মোরগটার ওয়েট প্রায় আমি এর আগে বলেছিলাম 7 কেজি 8 কেজির মতো এগুলা। তো এদের হচ্ছে খাবারে সময় দেখা যাচ্ছে যে মারামারিটা একটু বেশি করে, খাবারের সময় যখন আমরা খাবার দেবো তখন একটু মারামারি বেশি করে, এই ক্ষেত্রে মুরগিগুলোকে অবশ্যই যারা বেশি মারামারি করে বা বেশি ঝামেলা তারা আমার মতো অবশ্যই মুরগিগুলো আলাদা রাখার চেষ্টা করবেন। আর যখন দেখা যাচ্ছে যারা কোনোভাবে মারামারি হয়তো কমছে না বা নিজেদের হচ্ছে মধ্যে ক্যাসেল গন্ডগোল চলছেই,
হয়তো অনেক সময় ওদের পালক হয়তো ছিঁড়ে ফেলে দেয়, অনেক ঝামেলা হয়, উঠে ফেলে দেয়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার নিম পাতার ডাল অবশ্যই অনেকগুলো কেটে খামারে তিন চারটা জায়গাতে আপনার নিম পাতা সহ ডাল বেঁধে রাখবেন, দেখবেন ওরা ওখানেই ঠোকরা ঠুকরি করবে, সেক্ষেত্রে নিজেদের মধ্যে আর ঠোকরা টুটি করে ক্ষত বিক্ষত হবে না। তো এখন তো প্রচণ্ড গরম, এই গরমে অবশ্যই মুরগিগুলো আপনারা একটু সেফটি রাখার চেষ্টা করবেন। তো আমি এর আগেও বলেছিলাম যে এই গরমে দুপুরবেলা মুরগিকে আপনার যদি ভিটামিন সি, যেমন ধরেন রেনা সি ওষুধটা একটু পানির সঙ্গে মিক্সড করে খাওয়াতে পারেন। রেনার সিটা হচ্ছে আপনার স্যালাইনের কাজ করে, তো রেনা সি অবশ্যই খাওয়াবেন, মুরগিগুলো ভালো থাকবে। আর এই যে মুরগিগুলো এগুলো হচ্ছে আমাকে ডিম এখনও দিচ্ছে, আর এই মুরগিগুলো দেখেন আমি প্যারেন্টসের জন্য রেডি করছি, এইগুলা ওই মুরগিগুলো থেকে এই মুরগিগুলো পাওয়া ওইগুলোর ডিম থেকে আমি এই বাচ্চাগুলো ফোটাইছি, এই যে দেখেন এইগুলো আমি প্যারেন্টসের জন্য রেডি করছি, যেহেতু আমার মুরগির বয়স ওইগুলো 13 মাস 22 দিন চলছে, তো অবশ্যই মুরগি আমার প্যারেন্টসের জন্য রেডি করতে হবে। তো এই মুরগিগুলো আমি প্যারেন্টসের জন্য রেডি করছি, এই যে দেখুন এইগুলো হাইট কত দেখতে পাচ্ছেন, তো এই মুরগিগুলোর বয়স হচ্ছে আপনার এক মাস 2-3 দিন চলছে, দেখেন প্রায় 800 গ্রামের 900 গ্রামের উপরে এগুলো মানে ওয়েট আছে। তো এদের হাত মানে পা লম্বা দেখে বুঝতে পাচ্ছেন যে এগুলা অবশ্যই টাইগার মুরগি, অরিজিনাল টাইগার মুরগি, এগুলো দেখুন ওইগুলোর মতো লম্বা চড়া। তো এখানে আমার প্রায় 3500 মুরগি আছে, কিন্তু এখানে ব্যাপার হয়েছে যে আমি এতগুলো মুরগি একসঙ্গে রাখবো না, কারণ আমি হয়তো 1200-1300 মুরগি প্যারেন্টসের জন্য রাখবো, কারণ এই মুরগিগুলো প্রচুর পরিমাণ খরচ, আমি একসঙ্গে অতগুলো প্যারেন্টস করতে গেলে হয়তো অনেক টাকা আমার ইনভেস্ট করতে হবে, হয়তো সম্ভব না, তো এগুলোর অনেক খরচ, সেক্ষেত্রে আমি মুরগিগুলো কিছু প্যারেন্টসের জন্য বিক্রি করে দিতে পারি বা দিব। আর যারা প্যারেন্টসের জন্য মুরগি নেবেন অবশ্যই মোরগ বা মুরগি আলাদা করে নেওয়ার মতো অপশন আছে, যারা হয়তো দেখা যাচ্ছে যে মুরগি হয়তো নিতে চাচ্ছেন, ডিম পাড়ার মুরগি নিতে চাচ্ছেন 100টা, কিন্তু ওটার সঙ্গে আপনারা মোরগ দেখা যাচ্ছে 8টা কিংবা 10টা নিলে হয়, কারণ প্রতি 8টা মুরগির সঙ্গে একটা করে মোরগ দিতে হবে, বেশি মুরগি বেশি মোরগ দিলে দেখা যাচ্ছে যে ডিমের পার্সেন্টেজটা কমে আসে, মুরগির অনেক ক্ষতিগ্রস্ত হয়, এটা করা যাবে না। এই যে দেখুন এই মুরগি আমি ঠোঁট কাটি নাই, সো এই মুরগিটা আমার ঠোঁট কেটে দিতে হবে এগুলার। সো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে 8টা মুরগির সঙ্গে যেন 1টা মোরগ আমরা সেটিং দিতে পারি, এর কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না, কম দিলে দেখা যায় ডিমের পার্সেন্টেজ কমে আসবে, আর বেশি দিলে ডিম নষ্ট হয়ে যায় বা মুরগির অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সো এটা করা যাবে না, অবশ্যই 8টা মুরগির সঙ্গে অবশ্যই 1টা মোরগ দিবেন। আর এই মুরগিগুলোকে আমি এখন ব্রয়লার গ্রোয়ার খাওয়াচ্ছি, সো ডিম পার আর কিছুদিন খাওয়াবো ব্রয়লার গ্রোয়ার, তারপর থেকে আমি লেয়ার ওয়ানে চলে যাব, কারণ তখন আমি এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য অবশ্যই প্রস্তুতি নেবে, সো তখন আমি লেয়ার ওয়ান খাওয়ানোর চেষ্টা করব। দেখেন মুরগিগুলো আমি ভ্যাকসিন যা লাগে এই 30 দিনে আমি সম্পূর্ণ ভ্যাকসিন দিয়েছি, আগামীতে আরও ভ্যাকসিন দিব, আর অবশ্যই কৃমির ওষুধ 50 দিন পর এই মুরগিগুলোকে দিতে হবে, কারণ কৃমির ওষুধ না দিলে মুরগিগুলোর চেয়েও ভালো আসবে না, মুরগিগুলো যে ডিমের পার্সেন্টেজ সেটাও সমস্যা হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আর অবশ্যই লেটারটা আপনারা একটু ঘন ঘন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, গরমে লেটারগুলো একটু বেশি গন্ধ হয়ে গেলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। আর অতগুলো মুরগি একসঙ্গে অবশ্যই রাখবেন না, যদিও রাখেন তাহলে অবশ্যই ফ্যান দেওয়ার চেষ্টা করবেন, হাওয়া বাতাস যেন বের হয় সেই ব্যবস্থা করবেন। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।